নমস্কার প্রিয় দর্শক হোম স্টুডিও চ্যানেলে আমি পিঙ্কি ঘোষ আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব তার নাম তেল কই তাহলে চলুন রেসিপিটি দেখে নিই কই তৈরি করার জন্য যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হলো কই মাছ তো লাগছেই এখানে আমি তিন পিস কই মাছ আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আস্ত জিরে ধনে এবং শুকনো লঙ্কা এছাড়া লাগছে পেঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা ফ্রাইং প্যানে পরিমাণ মতন সরষের তেল গরম করে তাতে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে এখন এই তেলে পেঁয়াজ বাটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কার পেস্ট এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য একটু চিনি দিচ্ছি সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে জল দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিরে রাখা কাঁচা দিয়ে দিচ্ছি ঝোলে মাছগুলো কিছুক্ষণ ফোটার পরে মাছগুলোকে উল্টে দিতে হবে ঝোলটা গাঢ় হয়ে গিয়ে যখন তেল গড়িয়ে আসবে অর্থাৎ মশলাটা মাছের গায়ে মাখা অবস্থায় থাকবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তৈরি হয়ে গেছে খুবই ডিলিশিয়াস কই আমি এটাকে এভাবে ডিশ করেছি যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ